আচ্ছা জি ধন্যবাদ জি দর্শক আপনাকে ধন্যবাদ যদিও আজকে আমরা ব্যথার সমস্যা নিয়ে কথা বলছি না তাও আমাদের দর্শক যেহেতু ফোন করেছেন আপনি কিছু বলবেন অবশ্যই আসলে ওনার যে কমপ্লেন এটা বোঝা যাচ্ছে ফ্রোজেন শোল্ডার এটা খুব কমন একটা কমপ্লিকেশন পোস্ট অপারেটিভ বা পোস্ট ট্রমাটিক ট্রমাটিক ওনার যে সমস্যাটা হয়েছে উনি আঘাত পেয়েছিল তারপরে ওই সময় হয়তো আঘাতের পরে আমরা কিছুদিন কিছু ব্যথার ওষুধ দিয়ে থাকে সেটাই ট্রিটমেন্ট ট্রিটমেন্ট তার সঠিক ছিল তখন সে ভালো হয়ে গিয়েছে কিন্তু পোস্ট এই যে আঘাতের কারণে এখন দীর্ঘমেয়াদী এখন দেখা যায় যে তার জোড়াতে বিভিন্ন কারণে আমরা বলি পেরিয়াথ্রাইটিস বা পেরিক্যাপসুলাইটিস যেটা ডাক্তারি ভাষায় কয়েকটা নাম আছে আমরা ফ্রোজেন শোল্ডার বলে থাকি এটা এখন আবার ডেভেলপ করেছে তো দর্শক আপনার এই রোগের এখন একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট আপনি যদি সঠিকভাবে থেরাপি চিকিৎসা নিতে পারেন আশা করি সেরে যাবে যে আমরা যে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করছিলাম যে কিছু রোগীর ক্ষেত্রে হয়তো প্রয়োজন হতে পারে ফিজিওথেরাপি সেন্টারে ভর্তি থেকে আবার কিছু রোগী যদি শিখে যে বাসায় গিয়ে ব্যায়াম করতে পারেন সেই বিষয়টি নিয়ে আপনি বলছেন অবশ্যই আসলে স্ট্রোক পরবর্তী যেটা আমরাকে শুরুতেই যদি একজন ব্রেন স্ট্রোকের পরে হসপিটালাইজড হলো তখন যদি সে মেডিকেল স্টেবল হয় যা বা সে জ্ঞান ফিরে আসে সেই আমরা যেদিন থেকে ভর্তি হলো সেদিন থেকেই আপনার হসপিটালে ফিজিওথেরাপি চালু করতে হবে হয়তো তখন আমরা ডোজটা কম দেওয়া হয় সাজেস্ট রেগুলার হয়তো এক থেকে দুবার ফিজিওথেরাপি দেওয়া হয় যখন সে আবার ব্যাক করলো সে স্বাভাবিক কথাবার্তা বলা শুরু করলো অথবা জ্ঞান ফিরে আসলো কনসিয়াসনেস ডেভেলপ করলো তখন তাকে কিন্তু রেগুলার অন্তত ফোর টাইমস ফিজিওথেরাপি দিতে হবে এবং তাকে সেক্ষেত্রে ক্ষেত্রে মেনটেন করতে হবে নার্ভকে সতেজ করার জন্য আমাদের ইলেকট্রোথেরাপি দিতে হবে এবং বিভিন্ন প্রকার এক্সারসাইজগুলো চালু করতে হবে আনটিল আনলেস রুগী টোটালি ডিপেন্ডেন্ট হয় এবং এই রুগীগুলা সাজেস্ট আমরা যদি মোটর ডেভেলপমেন্ট ফলো করি যে একটা বাচ্চা জন্মের পরে তা সে যেভাবে আবার ডেভেলপ করে ফিজিক্যাল ডেভেলপমেন্ট যেটা সেটা সে কিন্তু জন্মের পর সে কিন্তু উপর হতে পারে না সে আস্তে আস্তে কয়েকদিন পর উপর হতে পারে কাত হতে পারে বসতে পারে বসার পর সে দিতে পারে এই হামাগুড়ি পর একটা কিছু ধরে সে দাঁড়াতে পারে এই টোটাল মোটর ডেভেলপমেন্টটা আমাদের সিকোয়েন্সটাকে ফলো করে এই রুগীগুলাকে কোনো হসপিটাল বা ফিজিওথেরাপি সেন্টারাইজড করে তাকে আবার পুনর্বাসন ট্রিটমেন্টগুলো দিতে হবে সেই ক্ষেত্রে দেখা যায় একটা হাত হয়তো ভালো আর একটা পা হয়তো বলো বা আর একটা খারাপ দুই পাশ অ্যাকর্ডিং টু রুগীর অবস্থা অনুযায়ী সেই ক্ষেত্রে এক এক মাসের হতে স্প্যাস্টিক হয়ে গেল আর একটা মাসের ফ্লাসিড হয়ে গেল তো ওইভাবে আপনাকে এক্সারসাইজগুলো সেট করতে হবে এবং সেক্ষেত্রে যেন ফ্যাটিক না হয়ে যায় এক্সারসাইজের ডোজ আছে ওভার এক্সারসাইজ দিলে আবার রুগী খারাপ হয়ে যেতে পারে আবার আপনার অতিরিক্ত স্ট্রেসিং দিলেও কিন্তু রুগীর স্প্যাস্টিসিটি ডেভেলপ করতে পারে এই জন্য রুগীকে টোটাল হসপিটালাইজড করে বেশিরভাগ স্ট্রোক রুগীকেই আপনার উইদিন যদি আমার আমাদের আমরা দেখা যায় যে এক থেকে দুই মাস দেড় মাস তিন মাসের ভিতরে রুগীগুলো পেয়ে যাই দুই থেকে তিন মাসে মোটামুটি হসপিটালাইজড করে ফিজিওথেরাপি দিলে নাইনটি টু হান্ড্রেড পার্সেন্ট ইম্প্রুভমেন্ট চলে আসে এবং রবি স্বাভাবিক জীবনে